নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার প্রত্যেকে জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়, জয় বাবা ভোলেনাথ অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল পাঁচ রাশির মহাপ্রাপ্তির কথা আমি বলছি। এই পাঁচ রাশির মধ্যে আপনারও হয়তো নাম থাকলে থাকতেও পারে, তার বলে এই নয় যে আপনি বড় ধরনের একটা সিদ্ধান্ত নেবেন। কারণ আমি পাঁচ রাশির কথা বলছি, এই পাঁচ রাশির প্রচুর লোক রয়েছে, সেখানে আপনার ভাগ্য খুলতেও পারে আবার নাও খুলতে পারে। কারণ এটা সম্পূর্ণ একটা ইন জেনারেল আলোচনা, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এটি আলোচনা নয়। আমি বারবার এই কথাটা বলছি, আপনি ভিডিও শুনছেন, আপনি একটি টিকিট কেটে ফেলছেন, আমি বলছি ভুল করছেন, হয়তো অর্থ অপচয় আপনারা করবেন না। ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ যদি আজকে মনোযোগ দিয়ে যদি শুনেন কি না, আপনারা একটি টাকা খরচ করতে গেলেও দশবার ভেবে আপনারা খরচ করবেন। আপনি কেন ইনভেস্টমেন্ট করবেন, সেখান থেকে আপনি মুনাফা কী পাবেন সেটা আগে জেনে নিন। কারণ আমি মহাপ্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির চোখ কিন্তু সৃষ্টি হয়েছে এই পাঁচ রাশির। প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল সোমবার পাঁচ রাশির মহাপ্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে। এখানে দেখা দরকার আপনার রাশিচক্রে রাহু গ্রহ কেমন রয়েছে। বর্তমানে রাহু রক্ষা কবজের উপর স্পেশাল আকর্ষণীয় ছাড় রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারির সিস্টেমও রয়েছে। যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছেন তারাও কিন্তু নিতে পারেন। এবং এর পাশাপাশি আপনাদের জন্মছক অনুযায়ী আপনি বিচার করে রাহু রক্ষা কবচ আপনারা কিন্তু নিতে কিন্তু পারেন। এবং এর সাথে সাথে বলছি, যারা এই অফারের জন্য প্রচুর যারা বুকিং করেছেন তাদের জন্য একটি অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন। কারণ একাদশে যেহেতু এই নববর্ষ উপলক্ষে অফার রয়েছে, সেহেতু প্রত্যেকেই কিন্তু এই বুকিং কিন্তু করতেই কিন্তু থাকছেন। সেখানে প্রত্যেককে আমি একটি কথা বলছি, একটু ধৈর্য ধরুন, অবশ্যই প্রত্যেকে আপনারা কিন্তু পাবেন। খুব তাড়াহুড়ো করলে একটু হয়তো আমার সমস্যা হয়ে যাবে, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ। আর আরেকটি সর্বোপরি হাত জোর করে অনুরোধ যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন। কারণ অনেক মানুষ টিকিট কেটে কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছে, অর্থ নষ্ট করে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি বলছি, আগে ভিডিওর আলোচনাটা আপনারা শুনুন। আপনারা একবার নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার বিচার করে নিন, আপনার জন্মছকে যোগ রয়েছে কি না সেটা আগে দেখে নিন। কৌশিকদা বারবার একটি কথা বলে আপনাদেরকে, কৌশিকদা যে কথাটা বলে, আপনাদের অর্থ যেন অপচয় না হয়, আপনাদের অর্থ যেন সুরক্ষিত থাকে, সেই জন্য জন্মকুণ্ডলী হস্তরেখা দেখা দরকার যে আপনার রাহুর প্লেসমেন্ট কেমন রয়েছে, আপনার শুক্র বুধ শনি কেমন রয়েছে, এবং এর পাশাপাশি আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, এবং আপনার ভাগ্যভাব, ধনভাব, সফলতাভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো আপনার ক্ষেত্রে সাপোর্ট করছে কি না সেটা আগে দেখা দরকার। তবেই কিন্তু বোঝা সম্ভব যে আপনার ক্ষেত্রে প্রাপ্তি কখন রয়েছে। আপনি বড় ধরনের অর্থ ইনভেস্টমেন্ট করছেন কিন্তু হচ্ছে না, হয়তো আপনি নিরাশ হয়ে যাচ্ছেন। যদি আপনার কপালে থাকে হয়তো আপনি আগামীকাল লাখ টাকা কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু ওটা কতজন কতজন মানুষের হবে, খুব অল্প সংখ্যক, অর্থাৎ সেটা এক কথায় অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু দেখতে হবে। 1%ও না, 1%েরও কিন্তু ওই কোটি টাকা বা লাখ টাকা প্রাপ্তি কিন্তু হবে না যদি টিকিট কাটেন। সেক্ষেত্রে আমি বলব, আমি ওই মহাপ্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু হবে, অর্থ অপচয়টা করবেন না। আমি একটি কথা বারবার বলি, বিন্দু বিন্দু করে সিন্ধু কিন্তু হয়, অল্প অল্প করে প্রচুর অর্থ কিন্তু আপনারা নষ্ট করে ফেলছেন। যারা টিকিট কাটছেন নিজ দায়িত্বে কাটুন,
কারণ এখানে আমি বারবার আপনাদেরকে অ্যালার্ট করছি, অর্থটাকে নষ্ট না করে নিজস্ব জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার আপনারা করুন। আপনার জন্মছকে রাহু কেমন রয়েছে, রাহু কত নম্বর ডিগ্রিতে রয়েছে, রাহু নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে, রাহু আপনার কোন ভাবে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু একান্ত দেখা দরকার। আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, ভুল করছেন। অর্থ নষ্ট করার আগে আপনার নিজের জন্মকুণ্ডলী একবার বিচার বিশ্লেষণ অবশ্যই আপনি করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে যদি স্ট্রং করেন কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অনেকেই প্রচেষ্টা করছেন যে হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না। আমি বারবার বলছি, দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছে প্রাপ্তিতে বাধা আসছে, তাদের ক্ষেত্রে বলবো বার্থ চার্ট রিফরমেশন, এই ফর্মুলাটি আপনারা কিন্তু করুন, তাতে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। আগামীকাল রাহুকাল রয়েছে সকাল 7:30 থেকে 9 পর্যন্ত। আপনাদের আগামীকালের যোগ রয়েছে শোভন যোগ, এবং যে পাঁচ রাশির আমি কথা বলবো, এই পাঁচ রাশি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। হয়তো হতে পারে আপনার রাশির নাম এখানে থাকতে পারে, তার বলে আমি যে কথাগুলো বলছি আপনার সাথে কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু নাও মিলতে পারে। এখানে ব্যক্তিগত জন্মছক, দশা মহাদশা, ভাগ্যভাব, এই জায়গাগুলোকে কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। নাম্বার ওয়ান, যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9 এবং 5। আপনাদের শুভ সময় 9:30 থেকে 11:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 10:25 থেকে 12:28 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 9। আপনাদের শুভ সময় আগামীকালের জন্য সেটা হচ্ছে সকাল 11:00 থেকে 1:04 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 10:41 থেকে 11:32 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনার আগামীকালের টার্গেট নাম্বার 7 এবং আপনাদের ক্ষেত্রে 4। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 12:00 থেকে আপনার 1:45 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির আমি কথা বললাম, এই পাঁচ রাশির বিশেষভাবে মহাপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে। আপনার জন্মছকে যদি গাঢ় যোগ থাকে, আগামীকাল যদি আপনার জন্মছকে গাঢ় যোগ যদি থাকে, বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার নিশ্চিত রূপে কিন্তু হতে কিন্তু চলেছে। তবে একান্ত নিজস্ব ব্যক্তিগত জন্মছক হস্তরেখা দেখা একান্তই দরকার, এবং আপনার ক্ষেত্রে সময়টা বিশেষভাবে ইম্পর্টেন্ট, কোন সময় আপনার মহাপ্রাপ্তির যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে, কারো কারো ক্ষেত্রে আগে থাকে, কারো কারো ক্ষেত্রে কেটে যায়, সেই জায়গাটা কিন্তু এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে নিয়ে আনানো কিন্তু সম্ভব। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।